একটু সাহায্য করো না ভাই, বাইক সাক্কারি খেলে বান দিলে বলে বিষয়টা আজকাল সকালবেলা একটা ইনফরমেশন থানাতে পাইছিল যে একটা পুকুরের মোহনপুর হায়ার সেকেন্ডারি স্কুলের টুয়ার্ডস দ্য ইস্টার্ন সাইড একটা পুকুরে বাইক একটা ফরে রেছি কইয়া ইনফরমেশন পাইছে। অ্যাজ পার ইনফরমেশন আমি স্টাফ লইয়া জায়গাতে আইলাম, জায়গাতে আইয়া আমরা পাবলিকের সাহায্য লইয়া এখানে বাইকটা উদ্ধার করলাম। দেখা গেছে নাম্বারলেস একটা পালসার বাইক RS 200 পালসার বাইকটা আমরা জলে থেকে পুকুর থেকে তুলছে, তখন আমরা থানাতে লইয়া যাইতেছে, দেখা যাক কিটা হয়, এরপরে দেখা যাইব আর কি বাকিটা। স্যার বিগত দিনে মোহনপুর থেকে এরকম ধরনের বাইক চুরি গেছে বা হারানো গেছে এরকম কোনো? আমার কাছে একটা চুরি হয়েছে, একটা রেকর্ড আছে, এটা দেখলাম, এটা তো বাইকটা মিলে না, দেখা যাক কিটা হয়। কোনো সন্ধান পাইছেন কার হতে পারে বাইক এরকম এখন পর্যন্ত? না এখন পর্যন্ত পাইছে না, দেখা যাক পরে দেখা যাক। বাইকের নাম হলো TR01AN9588। আচ্ছা কী হয়েছিল ঘটনা? গত 9 তারিখে ওই SDMA মহারাজ এর সময় আসলো, মানে এর সময় বাইকটা বাইরে ছিল, আর বাইকটা যে সময় নিবার লাগে গেছিলো, কিন্তু হঠাৎ করে মানে পুরা 20-25 জন লোক আমাকে পুরা গেড়ে ওট করে লাইছে। আমি মানে বাইক পালিয়ে বাগান লাগছে, মানে আবার 9:30 দিয়ে গেছিলাম, আবার বাইকটা নাই। কিন্তু আমি 11 তারিখে লেফুঙ্গা PSA GD এন্ট্রি করেছি, তোলে আজকা পুলিশের কারবার করে আজকা মোহনপুর PSA থেকে সিধাই PS থেকে জানানো গেছে যে আজকা বাইকটা মানে জল পুকুর থেকে উদ্ধার হয়েছে। মানে মোহনপুর SDM সামনে থেকে তোমার বাইক চুরি গেছে? মোহনপুর SDM সামনে থেকে চুরি হয়েছে। তোমার নাম? আমার নাম সেলিম দেবুলা। আচ্ছা বাইকটা কার নামে রেজিস্ট্রেশন? বাইকটা আমার কাকিমার নামে রেজিস্ট্রেশন। ওনার নাম? ওনার নাম সঞ্জয় দেবুলা। তুমি তোমার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি পটিশরা। অনেক কিছু ক্ষতি হয়েছে যে আমার বাইকের ব্যাটারি এবং সিটটা সব ফুলে লাইছে, আর বাইকের যে ইলেকট্রিক জিনিস বা লাইট আসলে বাইকের সব কিছু মানে নষ্ট করে লাইছে, বাইকটা পুরো শেষ, মানে যেটা ইলেকট্রিক জিনিস আসলে পুরো 100% মধ্যে 100% ওইসব, আর বাইজার টাইজার ওই সব সামনে বাইজার সব ভাঙে লাইছে, আর নাম্বার প্লেট সব উঠাই লাইছে। নাম্বার প্লেট তো নাই? না নাম্বার প্লেট নাই। আমার বাইকটা চুরি হয়েছে, আমি পুলিশের কাছে একটা মানে আবেদন করি যে যেটা চুরি করছিল তা তাঁরে মানে দরিয়া মানে শাস্তি দেওয়া হবে, এখন তদন্ত করা হবে।